নমস্কার বন্ধুরা, বাগান বিলাস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে কিছু কাটিং কিভাবে গ্রো করেছে, আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাবো এবং এই মেথডটা আপনাদেরকে সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, সব থেকে ইজি ওয়েস্ট ওয়ে বুগেনভিলার কাটিং তৈরির আমি আজকে আপনাদের সামনে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটিংগুলো প্রত্যেকটা আপনি 100% তো সাফল্য পাবেন। ফ্রেন্ডস, এই কাটিংগুলো ইউপি থেকে আমার কাছে এসেছিল, আমার এক ফ্রেন্ডস পাঠিয়েছিলেন, তো তার প্রত্যেকটা কাটিং আমি গ্রো করেছি, তো সেটাই আমি আপডেট আপনাদেরকে দেব এবং দেখাবো আমি কিভাবে করলাম, এই সাকসেসটা কিভাবে এলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও বুগেনভিলা সংক্রান্ত অনেক ভিডিও আছে, কাটিং কী করে গ্রো করবেন সে ভিডিও আমার আছে। তবে ফ্রেন্ডস, এই মেথডটা ইউজ করলে আপনি 100% সাকসেস পাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের চোখের সামনে প্রত্যেকটা ওপেন করছি আর আপনারা দেখছেন প্রত্যেকটা কিন্তু গ্রোথ করেছে। দেখতে পাচ্ছেন এতে আমি দুটো বসিয়েছিলাম, দুটোই গ্রোথ করেছে, দেখুন। তো ফ্রেন্ডস, আজ কিন্তু আপনারা যে মেথডটা শিখবেন, যে মেথডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মেথডটা আপনি যদি একেবারে পুঙ্খানুপুঙ্খক আপনি যদি ফলো করেন তো আপনার প্রত্যেকটা বুগেনভিলা কাটিং কিন্তু গ্রোথ করবে। তো দেখুন, এগুলো আমি আরো দুদিন আগে আমি খুলেছিলাম, তো দেখুন আপনারা রুটস দেখতে পাচ্ছেন, দেখুন এই সাদা সাদা রুটস, রুট ডেভেলপমেন্ট কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা রুট ডেভেলপমেন্ট কিন্তু হয়ে গেছে, দেখুন পরিষ্কার আপনারা রুট কিন্তু দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রত্যেকটা কাটিং কিন্তু গ্রো করেছে, প্রত্যেকটা কাটিং গ্রো করে আছে। এবার রিওপেন করা হলো, এবার ওপেন করার পর আপনি কিভাবে যত্ন করবেন দেখুন ফ্রেন্ডস, এটা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টালের মধ্যে ছিল, তো এটাকে যখন আপনি রিওপেন করলেন অবশ্যই একে আপনি সেমি শেডেড এরিয়ায় রাখবেন, কখনোই ডাইরেক্ট সানলাইটে বের করবেন না, একে অন্তত এক সপ্তাহ সেমি শেডেড এরিয়াতে রাখতে হবে যাতে এ নতুন অ্যাটমসফিয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। তো ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড, যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, একটা ফাঙ্গাল এফেক্টের একটা ফাঙ্গাল অ্যাটাক একটা হওয়ার সম্ভাবনা থেকে যায়, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে কিন্তু করে দিতে হবে ভালো করে। তো ফ্রেন্ডস, এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি কিভাবে এই কাটিংগুলো গ্রো করবেন, এর জন্য আপনার কি প্রয়োজন। সব থেকে ইজি ওয়েস্ট ওয়ে, সব থেকে ইজি, এর জন্য আপনার যেটা লাগবে একটা এরকম প্লাস্টিকের গ্লাস, আপনার লাগবে বালি, আর আপনার লাগবে একটু বুগেনভিলা সয়েল। এই বুগেনভিলা সয়েল কীভাবে বানাবেন সেটা ডেসক্রিপশান বক্সে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এছাড়া আপনার এক্সট্রা আর কোনো মেটেরিয়াল লাগবে না, এগুলো সব থেকে ইজি এবং আপনাদের কাছে সব থেকে সহজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আর লাগবে আপনার এই বুগেনভিলার কাটিং। তো প্রথমে বুগেনভিলা কাটিংটাকে আপনি নিয়ে অন্তত অ্যাটলিস্ট 30 মিনিটস এই ফাঙ্গিসাইড সলিউশনে আপনি রেখে দেবেন, তো কোনো ফাঙ্গাল অ্যাটাক যাতে না হয় সেই জন্য এই ফাঙ্গিসাইড সলিউশনে একে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 30 মিনিট। তো এরপর আপনাকেই প্রস্তুত করতে হবে এই পটিং গ্লাসটাকে, এই পটটাকে
উপযোগী করে তোলার জন্য আপনাকে প্রথমে একে ড্রেনেজ হোল করে নিতে হবে। তো ড্রেনেজ হোলটা মাস্ট, আপনি ড্রেনেজ হোলটা অবশ্যই করে নেবেন। এরপর আপনি প্রথম লেয়ারটা দেবেন এই বালির, প্রথম লেয়ারটা আপনাকে দিতে হবে এই বালির। পিওর স্যান্ড, যেটা রিভার স্যান্ড, সেই রিভার স্যান্ড। এরপর ফ্রেন্ডস, এরপর আপনি অল্প, খুব একটা অল্প লেয়ার দেবেন এই বুগেনভিলা সয়েলের, বুগেনভিলা সয়েলের একটা খুব অল্প লেয়ার দেবেন। ফ্রেন্ডস, এই লেয়ারটা কেন দেবেন? শুধু বালি দিলেও হতো, শুধু বালিতেও হয়। তো এই লেয়ারটা নিচে দেওয়ার একটাই কারণ, বালিতে যখন আপনার রুটটা বেরোবে, রুটটা খাবারের সন্ধান করবে, ফুডে সার্চ করবে, ফুড সার্চ করতে গিয়ে সে নিচের দিকে তার রুটটাকে তাড়াতাড়ি পাঠাবে, এবং যখনই সে খাবারের গন্ধ পেয়ে যাবে, যখন খাবার পেয়ে যাবে সোর্সটা, সেদিকে তার রুটগুলোকে তাড়াতাড়ি করে ডেভেলপ করবে। সেজন্য এই মাটির থিন লেয়ারটা একটা দিলাম। এরপর আবার আপনি এই বালির দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই পট কিন্তু রেডি হয়ে গেল। এরকম আপনি লেয়ার করে এই পটটাকে রেডি করবেন। এরপর এই কাটিং, যেটা অ্যাটলিস্ট 30 মিনিট এই ফাঙ্গিসাইড সলিউশনে ডোবানো আছে, এটাকে এবার আমরা বসাবো। তো বসানোর আগে যে কোনো একটা রুটিং পাউডার আপনি নেবেন, অল্প লাগিয়ে নেবেন। তো রুটিং পাউডার যদি আপনার বাড়িতে বা হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে মধু নিশ্চয়ই আপনার বাড়িতে আছে, তো অল্প মধু আপনি লাগিয়ে নিতে পারেন। এরপর আপনি এই মাঝামাঝি একটা হোল করে এতে বসিয়ে দেবেন, ভালো করে প্রেস করে দেবেন। যদি অল্প বালি লাগে তো সেটাও দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই কাটিংটা বসানো হয়ে গেল। এবার আপনাকে একে জল দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্লেন জলও দিতে পারেন, বা এই ফাঙ্গিসাইড যে সলিউশনটা তৈরি করেছিলেন সেটাও আপনি দিয়ে দিতে পারেন। আপনি বেশি জল দিলেও কোনো সমস্যা নেই, কারণ ড্রেনেজ হোল আপনি অলরেডি করে দিয়েছেন, অতিরিক্ত জলটা আপনার ড্রেন হয়ে কিন্তু বের হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি এই কাটিংটা প্রস্তুত করার পর আপনি কী করবেন? তো ফ্রেন্ডস, আপনার যেটা লাগবে প্লাস্টিক বা পলিথিন, এই প্লাস্টিক দিয়ে আপনাকে ঢেকে দিতে হবে। তো ফ্রেন্ডস, এই টেম্পারেচার আপ ডাউন যেটা করছে এখন ওয়েদারে, তো তার থেকে এই কাটিংটাকে বাঁচাতে হবে। আপনার এর ভেতরে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে, যেটা স্টেবল থাকবে, এবং এই স্টেবল কন্ডিশনেই গাছ কিন্তু গ্রো করবে। এরপর আপনাকে একটা গার্ডার দিয়ে বা দড়ি দিয়ে আপনি বেঁধে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনার কাটিং কিন্তু প্রস্তুত। এবার আপনি এটাকে শেডেড এরিয়াতে প্লেস করে দেবেন, এবং আপনি 10 থেকে 12 দিন অপেক্ষা করলেই আপনি এরকম নতুন গাছ কিন্তু পেয়ে যাবেন। নতুন চারা গাছ আপনার 10 থেকে 12 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই টোটাল প্রসেসটা আপনি যদি ফলো করেন, তো আমি গ্যারেন্টিড যে আপনি 100% সাকসেস পাবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও
এরকমভাবে সুন্দর করে কাটিং তৈরি করতে পারে এবং অনেক অনেক বেশি করে বুগেনভিলা বসাতে পারে।